কাতার বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। তবে এই ম্যাচে প্রথম গোলটি নিয়ে কিছু বিতর্ক দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে গোলটি ক্রিস্টিয়ানো রোনালদো করেছিলেন এমনটাই সবাই ভেবে নিয়েছিলেন, কিন্তু পরে দেখা যায় গোলটি ব্রুনো ফার্নান্দেজের নামে লেখা হয়েছে, আর এরপরেই কিছুটা বিতর্ক দেখা যায় সবার মধ্যে। ম্যাচের 95 মিনিটে উরুগুয়ের রক্ষণে গিয়ে ব্রুনো ফার্নান্দেজ ক্রস করে বলটিকে জালে জড়ান, কিন্তু বলটি গোল হওয়ার আগে ক্রিস্টিয়ানো রোনালদো হেড করে দিয়েছিলেন। গোল করার পর নিজের গোলের উদযাপনও করেছেন রোনালদো, কিন্তু একটু পরেই গোলটি ব্রুনোর নামের পাশে যুক্ত করে দিয়েছে। আর এখানে অবাক করা ব্যাপার হলো, বল নিজেই বলে দিয়েছে গোলটি কার পা থেকে হয়েছে। এটা শুনে অবাক হয়ে যেতে পারেন যে কেউ, কিন্তু বাস্তবে এটাই সত্যি। আপনারা সকলে হয়তো বা ইতিমধ্যে এটা জেনে থাকবেন যে কাতার বিশ্বকাপে যে আল রিহলা বলটি ব্যবহার করা হচ্ছে সেটার ভেতরে ব্যবহার করা হয়েছে এডিডাসের বিশেষ প্রযুক্তি। আল রিহলা অফিসিয়াল ম্যাচ বলে এক ধরনের বিশেষ সেন্সর থাকে যেটার মাধ্যমে সহজেই নিশ্চিত করা যায় বলটিকে কে কখন টাচ করেছে, আর বলটি নিশ্চিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো শেষ মুহূর্তে তাকে কোনো ধরনের স্পর্শ করেনি। ফিফার ভিআর চেকে বল নিজের সেন্সর থেকে যে বার্তা পাঠিয়েছে সেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে, ব্রুনো যখন বলটিকে শট করেন তখন স্পাইক দেখা যাচ্ছিল, আর রোনালদো যখন বলটিকে হেড করেন তখন কোনো ধরনের স্পাইক ছিল না, তার মানে বলের সঙ্গে রোনালদোর কোনো ধরনের সংযোগ ঘটেনি। তবে খালি চোখে দেখে সেটা বোঝার উপায় নেই, দেখে বোঝাই যাচ্ছে রোনালদোর মাথায় লেগেছে বলটি এবং চুলগুলো বলের সাথে স্পর্শ করেছে।